তৃতীয় ধাপে সাতাশিটি উপজেলা পরিষদ নির্বাচনে বেশিরভাগের ফলাফল হাতে এসেছে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের সমর্থকে বেশি জয়ী হয়েছে এই ধাপেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে জাল ভোট দেয়া ও অন্যান্য অনিয়মের দায়ে বিভিন্ন স্থানে কয়েকজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন রাকিব হাসান তৃতীয় ধাপে দেশের সাতাশিটি উপজেলা নির্বাচনের বেশিরভাগ ফলাফল মিলেছে চেয়ারম্যান পদে কক্সবাজারের রাম উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন সিরাজুল ইসলাম বুট্টু উখিয়া জাহাঙ্গীর কবির চৌধুরী বিজয়ী হয়েছেন আর টেকনাপে জিতেছেন জাফর আহমদ এদিকে ফেনী সদর উপজেলা পরিষদে সুসেন চন্দ্রশীল সোনাগাজিতে জহির উদ্দিন মাহমুদ লিপ্টন ও দাগনভুইয়ায় দিদারুল কবি রতন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আর রাঙ্গামাটে নানিয়ার চরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা অমরজীবন চাকমা ও লঙ্গদু উপজেলায় জয়ী হয়েছেন বাবুল দাস বাবু হবিগঞ্জ লাখে মুশফিউল আলম আজাদ সদর উপজেলায় মোতাচ্ছিরুল ইসলাম ও শাইস্তাগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ তালুকদার ইকবাল এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভানুলাল রায় এবং কমলগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদরের সুবেদ কুমার সাহা ও সাটুরিয়া সাজান আলী সাজু চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ফরিদপুরের সদরপুরে শহীদুল ইসলাম বাবুল এবং ভাঙ্গায় কাজী কাউসার ভুইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগরে এস এ মাহবুবুল্লাহ কিসমত ও সিরাজদি খানে আওলাদ হোসেন মৃধা বিজয়ী হয়েছেন চেয়ারম্যান পদে নাটোরের বড়াইগ্রামে মজ্জেব হোসেন বাবলু ও গুরুদাসপুরে আহমদ আলী বিজয়ী হয়েছেন এছাড়া পাবনা সদরে সোয়েল হাসান শাহিন আটগড়িয়া তানফির ইসলাম ও ঈশ্বরদিতে ইমদাদুল হক রানা সর্দার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ ইকবাল এবং মদনে ইফতেখারুল আলম খান বিজয়ী হয়েছেন এদিকে জামালপুরের মেলান্দে দিদার পাশা এবং মাদারগঞ্জে রাহান রহমতুল্লা রিমু নির্বাচিত হয়েছেন দিনাজপুর সদর উপজেলায় ইমদাদ সরকার খানসামায় শহীদুজ্জামান সাহা এবং চিরিরবন্দর উপজেলায় সুনীল কুমার সাহা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এদিকে নীলফামারির সদর উপজেলা পরিষদে আবুজা রহমান নির্বাচিত হয়েছেন আর গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় পার্টির নেতা রেজাউল করিম রেজা জয় হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান বাবু কলারোয়া আমিনুল ইসলাম চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন এছাড়া বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল জানান তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে দু চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে এই যাবত যে উপস্থিতির তথ্য পেয়েছি সেটা আমার বা আমাদের এটা হতে পারে এদিকে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বরাদ্দ দেওয়া প্রতীকের সঙ্গে ব্যালটের প্রতীকের অমিল থাকায় ওই পদে ভোট স্থগিত হয় বরখাস্ত করা হয় রিটার্নিং কর্মকর্তাকে রাকিব হোসেন বৈশাখী সংবাদ